তুমি যদি তোমার চোখের নিচের কালো দাগকে পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন করতে চাও, তবে এই ভিডিওটা শেষ পর্যন্ত তোমাকে দেখতেই হবে। তোমাকে স্বাগত হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। তোমার স্কিন বাদ দিয়ে শুধু চোখের নিচের অংশে যদি ডার্ক ভাব দেখা যাচ্ছে, তবে সেটাকেই ডার্ক সার্কেল বলা হয়ে থাকে। এটা কোনো রোগ নয়, এটা একটা সাইন যেটা তোমার শরীরের কিছু সমস্যাকে ইঙ্গিত করে। আর ডক্টরের কথা অনুযায়ী এটাও বলা হয় প্রি ম্যাচিওর এজিংয়ের প্রথম ধাপ হলো ডার্ক সার্কেল। নাওডেজ এই সমস্যাটা টিনেজার্সদের মধ্যে প্রচণ্ড পরিমাণে বেড়েছে। আর চোখের নিচে ডার্ক সার্কেল আসার বেশ কিছু কারণও রয়েছে, যেমন রাতভর জেগে থাকা, ঘুম ভালো করে না হওয়া, মোবাইলে রাতে অনেকক্ষণ চ্যাটিং বা গেমিং, স্ট্রেস, ডিহাইড্রেশন, সান এক্সপ্লোজার মানে বেশি সূর্যের তাপ থেকে ইউভি রে বেরিয়ে থাকে আর যা এফেক্ট করে, অ্যালকোহল, সিগারেট বেশি পরিমাণে পান করা, এবং মোস্ট ইম্পর্টেন্ট ল্যাটরিন ক্লিয়ার না হওয়া। তো এতগুলো কারণ থেকে তোমার চোখের নিচে ডার্ক সার্কেল হতে পারে, তাই এগুলো ফিক্স করা অবশ্যই দরকার। এবং এটাকে পুরোপুরি রিমুভ করার জন্য আমি একটা সাধারণ হোম রেমেডি দেখাতে চলেছি, যেটার ফলে মাত্র 7 দিনে তোমার ডার্ক সার্কেল রিমুভ হয়ে যাবে। আর চিন্তার কোনো কারণ নেই, তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন, তুমি এটাকে অবশ্যই ট্রাই করতে পারবে। অ্যান্ড আমার কাছেও এটা সবথেকে বেস্ট এবং ইজি হোম রেমেডি। আর যেটা বলছিলাম, একটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো হর্তকি, যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আর এটাকে খুব সহজে তোমার লোকাল দশকর্মার দোকানে পেয়ে যাবে। অ্যান্ড তোমার সুবিধার জন্য বলে দিই, আমি অবশ্য এটার লিংক ডেসক্রিপশানেও দিয়ে রেখেছি। এটা কিন্তু ম্যাজিকের মতো তোমার ডার্ক সার্কেলকে রিমুভ করতে পারে। আর কিভাবে সেটা দেখে নাও। আমাদের ঘরে নিশ্চয়ই ঠাকুর দালানের কাছে এই পাটাটা অবশ্যই আছে, যেটাতে আমরা চন্দন ঘষে থাকি। তো এর ওপর অল্প জল দিতে হবে, দেন একটা হর্তকি নিতে হবে, এবং যেভাবে আমরা চন্দন কাঠটাকে রাব করি ঠিক সেভাবে এটাকে রাব করতে হবে। কিছুক্ষণের মধ্যেই পেস্ট রেডি হয়ে যাবে, এবং সেটাকে তোমার এই আঙুলটির মাধ্যমে জাস্ট আলতো করে লাগাতে হবে। এই আঙুলটি, যাকে আমরা রিং ফিঙ্গার বলে থাকি, এই আঙুলটির কারণ আমাদের আইসাইট ইজ ভেরি সেন্সিটিভ, আর ওই আঙুলের ফলে ন্যাচারাল প্রেশার প্রডিউস হবে, আর যা তোমার চোখের জন্য একদম পারফেক্ট। এবার এটাকে 15-20 মিনিট শুকোতে হবে, এবং যখন শক্ত এবং শুকনো মনে হচ্ছে তখন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। ব্যাস এইটুকুই করতে হবে, আর এটাই ম্যাজিকের মতো চোখের কালো দাগকে ভ্যানিশ করে দেবে। তবে এটা খেয়াল রাখতে হবে, প্রথম 7 দিন যেন এটা একবার বা দুবার অবশ্যই ব্যবহার করা হয়, তবেই ডিফারেন্সটা তুমি বুঝতে পারবে, আর এর ফলে কোনো সাইড এফেক্টও হবে না। আর এটা যখন খুশি আর যে কোনো সময় ব্যবহার করা যেতে পারে, মানে তুমি যখনই ফিরিয়ে আছো তখনই এটাকে ব্যবহার করতে পারো, বা রাতে শোবার সময় লাগিয়েও ঘুমোতে পারো। আর এটাকে ট্রাই করো, দেন তুমি কমেন্টে এসে কমেন্ট করে যেও রেজাল্ট কী আছে। আর আমি গ্যারান্টি দিচ্ছি ফারাক অবশ্যই দেখতে পারবে। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো তোমার বন্ধুর সাথে। আর আমাদের চ্যানেলে যদি তুমি নতুন হও তবে সাবস্ক্রাইব করে দিও, এখানে এই ধরনের বেস্ট হোম রেমেডি টিপস নিয়ে অনেক ভিডিও পাবে। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, গেট ফিট, স্টে হেলদি।